ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত প্রজ্ঞা তোমাদের নভেম্বর মাসের পঞ্চাশ নম্বরের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে ক্লাস সিক্সে তারই অঙ্কগুলো কষে দেওয়া হলো একের এক দেখো বলেছে ডি নম্বর উত্তর ঠিক হবে কারণ তোমার দেখো তিনের দিয়ে পাঁচ আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগ ফল তাহলে এক নম্বরটা ডি উত্তর ঠিক হবে দুয়েরটা বি উত্তর ঠিক হবে ডি কারণ পাঁচশোকে ডি বলা হয় তিনেরটা ডি উত্তর ঠিক হবে এক বাই পাঁচ প্লাস এক বাই পাঁচ প্লাস এক বাই পাঁচ কারণ তিন ইন্টু এক বাই পাঁচ আছে তাহলে তিনবার গুণ এক বাই পাঁচ জন্য এক বাই পাঁচ তিনবার হল শূন্য দশমিক তিনকে শূন্য দশমিক পাঁচ দিয়ে গুণ করলে দুঘর আগে দশমিক বসবে দশমিক এক পাঁচ উত্তর দেখো দেখো দুঘর আগে দশমিক বসছে তাহলে এটা বি উত্তর ঠিক হবে এক দশমিক আট মিটারকে সেন্টিমিটার করলে একশো দিয়ে গুণ তাহলে একশো আশি সেন্টিমিটার তাহলে বি নম্বর অপশান ঠিক হবে তারপরে ছ নম্বর টেন পারসেন্ট টেন পারসেন্ট মানে শতকরা দশ তার মানে প্রতি একশোর জন্য দশ সাত নম্বর কোনটা আয়ত নয় এখানে হচ্ছে বোতল বোতল আয়ত নয় আর এখানে ডিম নষ্ট হয়েছে এক বাই চার ইন্টু হান্ড্রেড সমান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে বি নম্বর অপশান ঠিক হবে টোয়েন্টি ফাইভ কারণ যেহেতু এখানে শতকরা বলেছে সেজন্যে টোয়েন্টি ফাইভ হবে স টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে না তারপরে দেখো দুয়ের এক সত্য মিথ্যা পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামকে কিলোগ্রাম করলে কী হবে দশমিক এক হাজার দিয়ে ভাগ দশমিক পাঁচ কিগ্রা তাহলে এটা মিথ্যা আমাদের বিবৃতির সঙ্গে মিলছে না এক বাই তিন ভাজিত পনেরো এটা তাহলে গুণ দিয়ে উল্টে যাবে যেন যে পনেরোটা এক বাই পনেরো হবে তাহলে এক বাই পঁয়তাল্লিশ এটাও আমাদের বিবৃতির সঙ্গে মিলছে না অতএব মিথ্যা তারপরে দেখো পঞ্চাশ টাকার এক বাই পাঁচ অংশ থেকে দশ টাকা নিলে কত টাকা থাকবে পঞ্চাশ টাকার এক বাই পাঁচ মানে পঞ্চাশ গুণ এক বাই পাঁচ মাইনাস দশ সমান শূন্য তাহলে এটা আমাদের বিবৃতির সঙ্গে মিলছে অর্থাৎ সত্য কারণ বিবৃতিতে বলেছিল কোনো টাকাই থাকবে না চারেরটা সত্য পাঁচেরটা মিথ্যা ছয়েরটা সত্য সাতেরটা মিথ্যা আটেরটা পরিসীমা বার করতে বলেছে পরিসীমা হচ্ছে ফর্মুলা গণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ দুই ইন্টু আট প্লাস চার সমান বারো সেমি তাহলে দুই ইন্টু বারো চব্বিশ সেমি কিন্তু আমাদের উত্তর দিয়েছে বারো সেমি তাহলে এটা মিলছে না বিবৃতির সঙ্গে সেজন্য এটা মিথ্যা এই গেল সত্য মিথ্যা এবারে দেখো তিনের প্রথম স্তম্ভের সঙ্গে দ্বিতীয় স্তম্ভের মিল

তারপরে ওয়াই মাইনাস সেভেন লেস দ্যান অ্যান্ড ইকুয়াল টু টোয়েন্টি মানে ওয়াই মাইনাস সেভেন কুড়ির সমান এবং কুড়ির থেকে ছোটো তারপরে দেখো ওয়াই মাইনাস সেভেন গ্রেটার দেন টোয়েন্টি ওয়াই মাইনাস সেভেন কুড়ির থেকে বড়ো তারপরে এখানে দেখো ক আর স্তম্ভ একটা নিরেট চোংয়ের বক্রতল ও সমতলের সংখ্যা কত বক্রতলের সংখ্যা হচ্ছে এক আর সমতলের সংখ্যা হচ্ছে দুই নিরের চং আরটা নিরেট শঙ্কুর বক্রতল একটা সমতল একটা বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের ধার বারোটা তল হচ্ছে ছটা বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধার আটটা আর তল হচ্ছে পাঁচটা এগুলো সূত্র আছে আমার যে ঘনবস্তু ক্লাস আছে সেই ঘনবস্তু ক্লাসে তোমরা এই ফর্মুলাগুলো পেয়ে যাবে এখানে দেখো বলেছে তোমার বয়সকে তোমার দাদার বয়স তোমার বয়সের সাহায্যে তোমার দাদার বয়স লেখো তোমার দাদা তোমার থেকে পাঁচ বছরের বড়। কিন্তু ব্যাপার হলো আমার বয়স কত সেটা দিয়ে দেয়নি সেজন্যে আমরা যেটা জানি না বীজগণিতে সেটা এক্স ধরে নেব আমার বয়স এক্স বছর ধরে নিলাম যেখানে এক্স হচ্ছে চল কারণ এক্স বছর আমার বয়স বিভিন্ন হতে পারে দশ বছর হতে পারে এগারো বছর হতে পারে দশ বছর মাস হতে পারে যাই হোক হতে পারে এবারে যা দাদা যেহেতু আমার থেকে পাঁচ বছরের বড় তাহলে এক্স প্লাস ফাইভ তারপরেরটা দেখো ফাইভ ডবল জিরো ফাইভ ডবল জিরো ফাইভ তাকে স্থানীয় মানে বিশ্লেষণ করতে বলেছে এটা তো তোমরা জানোই এটাকে স্থানীয় মানে বিশ্লেষণ করে দেখো ফাইভ তারপরে শূন্য আছে কটা এক দুই তিন চার পাঁচ ছটা শূন্য তারপরে সেকেন্ড ফাইভের পরে এক দুই তিনটে শূন্য তারপরে ফাইভ লাস্টে সেটা তারপরে দেখো চিত্র নম্বর বিটা সমরেখ চিত্র নম্বর এটা হচ্ছে অসমরেখ আর সিটা হচ্ছে সমবিন্দু সরলরেখা দেখো এ পেয়েছে পঞ্চাশের মধ্যে কুড়ি তাহলে একের মধ্যে কত পেয়েছে ঐক্য নিয়ম করলাম আর একশোর মধ্যে একশোর মধ্যে যেটা পায়। সেটাকে আমরা বলি পার্সেন্টেজ শতকরা তাহলে চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়েছে এ আর বি ওরকম পঁচিশের মধ্যে পেয়েছে দশ একের মধ্যে কত পেয়েছে একশোর মধ্যে কত পেয়েছে এটাও ক্যালকুলেশন করে চল চল্লিশ পার্সেন্ট পেলাম তাহলে হাতের কাজে উভয় কি পেয়েছে সমান নম্বর কারণ এও পেয়েছে চল্লিশ পার্সেন্ট বিও পেয়েছে চল্লিশ পার্সেন্ট পরের অঙ্ক এইভাবেই সাজিয়ে গুছিয়ে করবে তারপরে দেখো একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে চোদ্দ দশমিক চার সেমি একটা বাহুর দৈর্ঘ্য কী হবে চোদ্দ দশমিক চারকে তিন দিয়ে ভাগ তাহলে যেটা হবে সেটা উত্তর তারপরটা বলছে গসাগু একশো পঁয়তাল্লিশ ও দুশো বত্রিশের আমরা ভাগ পদ্ধতিতে গসাগু করেছি তোমরা তো জানো ভাগ পদ্ধতিতে কীভাবে গসাগু করতে হয় উনত্রিশ এসছে দেখো গসাগু এবারে এই গসাগুটার সাহায্যে লসাগু করতে হবে তাহলে গসাগুর সাহায্যে লসাগু করতে গেলে আমাকে সংখ্যা দুটোর গসাগু বের করতে হবে যেটা আগেই আমরা বের করেছি আর সংখ্যা দুটোর গুণফল বের করতে হবে সেই গুণ ফলকে দিয়ে ভাগ করে দেব গসাগু দিয়ে ভাগ করে দিলেই আমরা লসাগু পেয়ে যাবো তাহলে গুণ ফল হচ্ছে একশো পঁয়তাল্লিশ গসাগু উনত্রিশ দিয়ে ভাগ করে এগারোশো ষাট উত্তর হলো অতএব নির্ণীয় লস আগু এগারোশো ষাট পরের অঙ্ক চলে যাচ্ছি আমরা পরে দেখো পাঁচের দু নম্বর অঙ্ক এটা একটা আমাদেরকে দিয়েছে লেখো মানে সংখ্যা রেখার সাহায্যে যোগ প্লাস সেভেন মাইনাস সেভেন এটা তো হচ্ছে সিক্সের অঙ্ক দেখো প্লাস সাত ঘর মানে ডান দিকে গেছি তারপর আবার ওখান থেকে ঘুরে এসছি মাইনাস সাত ঘর এসে কোথায় এসেছি আমরা জিরোতেই এসে মিলিত হয়েছি এই যে জিরোতে এসেই মিলিত হয়েছি তাহলে এটা উত্তর হবে জিরো আর এটা তো একটা স্তম্ভচিত্র দেখো একটা ঘর সমান একজন বন্ধু এইভাবে তোমরা একটা টানবে হ্যাঁ ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ হ্যাঁ দেখো এটা একশক্ষ আর এটা ওয়াই অক্ষ আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব একটু দেখো এটা হচ্ছে একশক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ ঠিক আছে এটা তোমরা পরে শিখবে তারপরে দেখো গান চারজন তারপরে নাচ যতজন আছে তারপরে তোমার ও আঁকা সেইগুলো এইভাবে ঘরগুলো করতে হবে এগুলো ইচ্ছা করলে তোমরা কালারও দিতে পারো এই যে আমরা আয়ত লেকগুলো এঁকেছি এতে এগুলোকেই স্তম্ভচিত্র বলে আয়তক্ষেত্রের মতো দেখো দেখতে এগুলো দেখো আয়তক্ষেত্রের মতো দেখতে এগুলোতে তোমরা কালারও করতে পারো কালার করলে এই তিনটে আলাদা আলাদা কালার তোমাদেরকে করতে হবে তিনটে একই রকম কালার করলে হবে না আর একটি ঘর সমান একজন বন্ধু এটা লিখতে হবে ব্যাপারটা ছবিটা ভালো করে দেখে নাও সব দিকে সমান করে ঘর টানতে হবে বুঝতে পেরেছ তারপরে দেখো পরের প্রশ্ন বলছে মোট ছাত্রছাত্রী পঞ্চাশ জন তার মধ্যে আশির উপরে নম্বর পেয়েছে সিক্সটি পার্সেন্ট তাহলে পঞ্চাশ ইন্টু সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টকে ভগ্নাংশ করলে পঞ্চাশ ইন্টু সিক্সটি বাই হান্ড্রেড সমান তিরিশ জন তাহলে আশির বেশি নম্বর পেয়েছে কতজন তিরিশ জন এই হলো উত্তর এই ছিল তোমাদের পঞ্চাশ নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক